মাইকে কথা বলতে পারি না বলা বসে গেছে খালি বলে তো ওয়াসিম ভাই কথা বললেন আমার আতর তো উনি কথা বললেন একটু সময় থাকলে তো আরো আমি আপনাদের কাছে এসে এখানে দাঁড়াইছি একটা দাবি নিয়ে আমার বাবা জনাব এইচ এন আশিকুর রহমান তিনি এই এলাকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দল থেকে অনেকেই নৌকা মার্কেট চাইছে কিন্তু তিনি নৌকা মার্কেটটা আমাকে দিয়েছে অর্থাৎ তার সুযোগ ছিল এই নৌকা মার্কেটটা অন্য কোনো এলাকায় দিয়ে দেওয়া কিন্তু আল্লাহর অশেষ রহমত সরকার গঠনের যে মার্কা সরকার গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে নির্বাচন সেই নির্বাচনে আমার বাবা যেমন এই এলাকার সন্তান আমি আপনাদের এলাকার সন্তান তিনি আমার নৌকা মার্কেটটা দিচ্ছেন কিন্তু আমি একা মানুষ আমার ভোট এক আমার বাবার আর দুই ভোটে কিছু হয় না যদি আপনারা সকলে মিলে আপনাদের ভালোবাসা দোয়া সমর্থনটা দেন তাহলে বিশ্বাস করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের নৌকা এই নৌকাকে ভাসিয়ে তার গন্তব্যস্থলে নেওয়ার যে দায়িত্বটা আপনাদের উপর এটা অর্পণ করা আমার কারণ আমার বাবার রাত অর্থতা বললেন দীর্ঘ ৪০ বছরের যে রাজনীতি সেই রাজনীতির মূল শক্তি ছিলেন আপনারা আমি তার সন্তান হিসাবে আজকে রাজনীতি আপনারা যদি আমার শক্তি না হন আমার শক্তি দেওয়ার আর কি সুতরাং আপনারা আমার ফিরাই দিবেন না আমি আপনাদের সন্তান আর একটা কথা শুধু বলতে চাই কোন সন্তান যদি পড়ালেখা কম করে তাহলে তো বাড়িতে বাইর করে দেন না দেন কোন সন্তান হাই ইনকাম করলে কি কম করলে কি বাইর করে দেন কোন সন্তান দুষ্ট হলে কি বাইর করে দেন আমি আপনার সন্তান আমি ১০০% সঠিক সেটা বলতে চাই কিন্তু আমার একটা ভালো মন আছে আমি আপনাদের ভালোবাসি আমি মিঠা পুকুরের ভালোবাসি আমি আপনাদের জন্য কাজ করতে চাই এবং আমার বাবা দীর্ঘ ৪০ বছর ধরে তিনি তার রাজনীতির মাধ্যমে এই এলাকার মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে তিনি আপনাদের ভালোবাসেন আমার মা আমার বোন আমার মুরব্বীজন আমার ভাইয়েরা আমি আজ এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের কথা দিয়ে যাই আমারে যদি আল্লাহ তকদিরে রাখে আপনারা যদি সমর্থন দেন আপনাদের হৃদয় একটু জায়গা দেন ভালোবাসা দেন আল্লাহ যদি সম্মানটা দেয় ৭ জানুয়ারি আমিও ইনশাআল্লাহ আমার কাজের মাধ্যমে আমার খুব কাছের একজন মানুষ শাহআলম মেম্বার ভাই গতকালকে রাতে মারা গেছে তার জানাজা ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জানাজা ১০টায় হবে সময় মতো আমার যাওয়া হয়েছে আমি আজকে চাইলেও বেশি লম্বা বক্তব্য দিতে পারছি না আমি শুধু যাওয়ার আগে বলতে চাই আমি আপনাদের আমারে আপনারা আপনাদের কাছে রাখবেন ধন্যবাদ আমি আরেকদিন আসবো আপনারা ভালো থাকবেন আমার বাবা আমার মা আমার আমি আপনাদের দোয়া করি আমি আপনাদের অসম্ভব ভালোবাসি জয় বাংলা জয় বাংলা